আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা টপিক নিয়ে আসছি তা হচ্ছে বদনজর কারণ বদনজর খুবই খতরনাক জিনিস বদনজর জাদুর থেকেও খারাপ কারণ আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লা হকুন অর্থাৎ বদনজর সত্য বদনজর সত্য বদনজর লাগলে সেটা সঙ্গে সঙ্গে সেটা ধ্বংস হয়ে যায় যার উপরে বদনজর লাগবে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় যদি কার মধ্যে ভালোবাসা থাকে স্বামী স্ত্রীতে ভালোবাসা থাকে প্রচণ্ড ভালোবাসা থাকে যদি কেউ নজর লাগিয়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গে শত্রুতা তৈরি হয়ে যায় সঙ্গে সঙ্গেও দুজনের মধ্যে অশান্তি দেখা দেয় যদি আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলে যদি বদ নজর লেগে যায় সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় ওই দোকান চলবেই না ওই দোকানে কোনো মানুষ ঢুকবেই না কেউ কোনো মান ওই দোকানের সামান মালপত্র কেউ কিনবে না ঠিক আছে তেমন বদনজর যার উপরে লাগবে সেটা একদম ধ্বংস হয়ে যায় তো যদি কোনো সুন্দর স্বাস্থ্য থাকে কারো সুন্দর স্বাস্থ্য থাকে কেউ যদি বদনজর লাগিয়ে দেখতে দেখতে কী সুন্দর সঙ্গে সঙ্গে সে অসুস্থ হয়ে যাবে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে সে বিছানাগত হয়ে যাবে সে একেবারে তো এরকম তো বদনজর সত্য আমাদের নবী মোহাম্মদাল্লাম বলছেন যে বদনজর এতই খারাপ যদি ভাগ্যের পর কোনো ক্ষতি প্রাধান্য পেত তাহলে সেটা বদনজর ভাগ্যের পর যদি কোনো ক্ষতি প্রাধান্য পেত সেটা বদনজর তা কিন্তু ভাগ্য আল্লাহ সৃষ্টি করে যদি ভাগ্য লিখে দিচ্ছে সবার যার ভাইকে যেমন লিখে দিয়েছে তার সেতুই ক্ষতি হবে অন্য কেউ ক্ষতি করতে পারবে না ঠিক আছে কিন্তু তারপর বদনজর এতই খারাপ আমাদের নবীলাম বলছেন যে বদনজরের কারণে পৃথিবীতে মানুষ বেশি মৃত্যুবরণ করবে আবার অন্য হাদিসে আমাদের নবীসলাম বলছেন যে বদনজর এতই খারাপ যে বদনজর মানুষকে কবরে নিয়ে যাবে আর উঠকে হারিতে নিয়ে যাবে অর্থাৎ বদনজর যদি উটের মধ্যে লেগে যায় সে উট একেবারে ছটফট করবে মরার জন্য ছটফট করবে তখন তাকে জবাই করবে আর মানুষের পর যদি বদনজর লেগে যায় তাহলে মানুষ অধিকাংশ মানুষ বদনজরের কারণে বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয় কিন্তু তারপর কি হয় তারা মৃত্যুবরণ করে তো বদনজর এতই খারাপ জিনিস বদনজরের কারণে হ্যাঁ মানুষের বেশি ক্ষতি হয় এর জন্য বলা হয়েছে তা বদনজর থেকে বাঁচতে হলে কী করতে হবে সব কিছু ঢেকে ঢুকে রাখতে হবে সব কিছু ঢেকে রাখতে হবে আপনার কত টাকা আছে কত পয়সা আছে কত ইনকাম আছে কাউকে বললে হবে না আপনার সুন্দর ছেলে সুন্দর মেয়ে হয়েছে বাচ্চা মেয়ে খুব সুন্দর বাহিরে বার করবেন না সবাইকে দেখাবেন না ঠিক আছে কারণ বদনত দু কারণে লাগে একটা হিংসার কারণে হিংসা করে তাকালি লেগে যাবে আবার আশ্চর্য হয়ে তাকালেও লেগে যাবে ঠিক আছে আশ্চর্য হয়ে তাকালেও লেগে যাবে কিন্তু সেটা নিজের মায়েরও লাগতে পারে বাপেরও লাগতে পারে নিজের ভাই বোন নিজের দাদা দাদি যেই আশ্চর্য হয়ে তাকাবে দেখো কি সুন্দর আমার ছেলেটা আমার নাতিটা কেউ এমন কথা বলবে তো সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে বদনজর লেগে যাবে তার আর বদনজর লাগলে যদি বাচ্চাদের বদনজর লেগে যায় সে গেনে গেন করে কান্না করবে কান্না করবে তার খেতে ভালো লাগবে না ঘুম হবে না শরীরের মধ্যে অশান্তি অশান্তি হবে তারপরে হ্যাঁ মন মরা ভাব হয়ে থাকবে মানে কোনো কিছু মানে সব সময় তার অস্বস্তি লাগবে ঠিক আছে তো বদনজর স্বামী অনেক সময় দেখতে পাওয়া যায় নতুন বিবাহিত স্বামী স্ত্রীর নজর লেগে যায় বদনজর লেগে যায় ফলে দেখা যায় যদি মেয়েটার লাগে তাহলে মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আর যদি ছেলেটার লাগে তো ছেলেটা অসুস্থ হয়ে পড়ে স্বামী স্ত্রী উভয় লাগে উভয় অসুস্থ হয়ে পড়ে তো বদনজর এতই খারাপ জিনিস তো বন্ধু বদনজরের কিছু আলামত আমি আপনাদেরকে বলছি বদনজরা বদনজরের আলামত হচ্ছে আপনার কিছু কিছু ভালো কোনো কিছু ভালো লাগবে না ঠিক আছে কোনো কিছু ভালো লাগবে না ও কারণে তার রাগ হবে কোনো কারণ নাই অ কারণে রাগ হবে আর খালি রাগ দেখাবে তারপর আপনার বারবার পেশাব হবে এই পেশাব বারবার হওয়ার কারণ ডায়াবেটিস আছে পেটে কৃমি থাকলেও আছে এবং তারপরে আপনার যদি আপনার মূত্রস্থলী আপনার কী বলে এটাকে ওই মূত্র প্রশ্নে গ্র্যান্ড ওটা যদি দুর্বল হয়ে যায় তবুও কিন্তু বারবার প্রেশা হয় কিন্তু তার মধ্যে এটাও একটা যদি বদনজর লাগে তাহলে আপনার বারবার প্রেশা হবে আর খুব ঘাম হবে ঠিক আছে হাঁটটা দুর্বল হবে চেহারা হলুদ হয়ে যাবে বারবার হাই আসবে মুখ দিয়ে হাই হাই তুলবে তারপর হওয়া কারণে চোখের পাতি বন্ধ করবে ফেলবে বন্ধ করে ফেলবে ঠিক আছে এরকম আর মনে অশান্তি সবসময় অশান্তি বিরাজ করবে তারপরে আপনার মনে হবে শরীরের মধ্যে আপনার পিঁপড়া চলছে পিপটা হেঁটে বেড়াচ্ছে কিন্তু বাস্তবে পিপটা হেঁটে বেড়াচ্ছে না ঠিক আছে তারপরে আপনার লেখাপড়া মন বসবে না সব কাজে অমনোযোগী কোনো কাজের মধ্যে মন মন বসবে না এরকম হবে তারপরে আপনার শরীর হাত পায়ে মনে হবে সুই বিচ্ছে কেউ সুই বিদিয়ে দিচ্ছে এরকম একটা যন্ত্রণা হবে হঠাৎ হঠাৎ মনে হবে শরীর থেকে শরীর শই ঢুকিয়ে দিচ্ছে শরীরের মধ্যে এরকম একটা মানে হঠাৎ কোনো জায়গাতে চরম করে একটা যন্ত্রণা তৈরি হবে কয়েক সেকেন্ডের জন্য আপনার ধরুন দশ সেকেন্ড কি আট সেকেন্ড পাঁচ সেকেন্ড তারপর নিজে ভালো হয়ে যাবে যদি এরকম দেখা দেয় তাহলে জানবেন যে আপনার বদনজ লেগেছে তবন্ধু এই বদনজতে যতক্ষণ না কাটাবেন তত ততক্ষণ পর্যন্ত আপনার শরীর থেকে তার যে ইয়ে আছে প্রভাব আছে তা কখন কাটবে না চলে যাবে না বদনজ কাটাইতে হবে এবার বদনজ কাটাইতে হলে এটা সে আপনি নিজে পারবেন বাড়িতে বসে নিজে নিজে করতে পারবেন আমি শিখিয়ে দিচ্ছি বদনজ লাগলে কি করবেন কুলাহজবিল ফালাক তিনবার কুলাহজবিল নাস তিনবার কুল হল ওয়াহাদ তিনবার তার সাথে আপনার কি করতে হবে তার সাথে ওই আপনার সোরা মুলকের পার জিল বাসার তারামিন ফুতুর সুম্মার জিল বাসার কার আরান কালী বিলাইকাল বাসারুখ হাশিয়া ওহ হাসির তারপর কলম সুরা কলমে লাস্টের দুই আয়াত পরবেন সেটা কি ওই এক আদুল্লাহরামা জিক্র ওয়ুলামা জিনুন এইটা হ্যাঁ এটা আপনার তিনবার তারপর এগুলো তিনবার তিনবার পরে ওকে ঝাড়বেন যার বদনজর লাগবে তাকে ঝাড়তে হবে অথবা ওইটা আপনি পানিতে পরবেন পরে ফু দিয়ে পানিতে তাকে গোসল করে দেবেন দেখবেন ইনশাল্লাহ বদনজর কেটে যাবে তারপর যদি কারো দ্বারা এটা সম্ভব না হয় অথবা ব্যবহার করেছেন ভালো হচ্ছে না ভালো হচ্ছে না তাহলে আমার কাছে আসবেন ঠিক আছে আমার কাছে আসবেন বা আমার সাথে যোগাযোগ করবেন অনেকে হয় হবে না কেন হবে না যেহেতু আপনাদের আমল নাই এক নম্বর কথা আমল নাই আপনার হঠাৎ করে পড়লে তো কাজ হবে না এবার আমাদের আমল আছে আমরা প্রতিদিন পড়ি এগুলো প্রতিদিন আমল করিয়ে যেন আমাদের পড়লে সঙ্গে সঙ্গে কাজ হবে সঙ্গে সঙ্গে তেলে পানিতে পরিয়ে দিব সঙ্গে সঙ্গে কাজ হবে ঠিক আছে বদনতে কাটানোর জন্য সঙ্গে সঙ্গে কাজ হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ হ্যাঁ নামাজ পড়ে না তো নামাজ না পড়লে কাজ হবে জিকে রাজগার করে না আল্লাহকে স্মরণ করে না তারপর হারাম খায় হালাল খায় না হ্যাঁ অথবা সবই ঠিক আছে কিন্তু স্ত্রীকে কষ্ট দেয় ছেলেকে কষ্ট দেয় যদি এরকম হয় অথবা পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় মানুষের সঙ্গে খারাপ খারাপ ব্যবহার করে অথবা চুরিদারি করে এসব করে তাদের কাজ হবেই না যে আর তুমি পড়ো কাজ হবে না এই জন্য আমাদের দরকার আমার আমার কাছে আমার সঙ্গে সম্পর্ক রাখবেন আমি প্রথমে আমার ফোন নম্বর দিয়েছি ঠিক আছে বন্ধু তো এই ব্যাপার বদ খুবই খারাপ মানে জাদুর থেকেও খারাপ জাদু তো তার তো আস্তে আস্তে তার মানে তাসির আস্তে আস্তে শুরু হয় আস্তে আস্তে শুরু হইতে 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 কিন্তু সে বিশাল হয়ে যায় গোটা শরীরকে সে ধ্বংস করে দেয় জাদু ঠিক আছে কিন্তু বদনজর উল্টো এইদিকে লাগিয়ে দিছে ওইদিকে বাস সে বিছানায় পড়ে গেছে লাগিয়ে দিয়েছে এদিকে নজর ওদিকে সে বিছানা পড়ে গেছে সঙ্গে সঙ্গে বিছানে পড়ে যাবে এই জন্য নজর খুবই খারাপ বদনজর লাগলে অনেকে মৃত্যু হয়ে পর্যন্ত হয়ে যায় তো এতই খারাপ জিনিস মানে মানুষকে সময় দেয় না ধ্বংস হওয়ার জন্য সময় দেয় না আসা সময় ধ্বংস হয়ে যায় মরে যায় মানুষ নজর কারণে আর যদি বদনজর দিয়ে আপনার ব্যবসা 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 লাগে তাহলে ব্যবসা ধ্বংস হয়ে যায় হ্যাঁ যদি গাড়িতে লাগে সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় হঠাৎ করে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিছু হয়ে যাবে একটা ক্ষতি হয়ে যাবে হ্যাঁ এবার বদ নজর সব কিছুতে লাগে মানুষ যে কোনো যে কোনো জিনিসের মধ্যে বদনজা লাগিয়ে দেয় ঠিক আছে তা বদনাজা সম্পর্কে আমি তো হাদিস বললাম অনেক এবার আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন কোরআনের মধ্যে বসা ইয়ার কলামের লাস্টে বলছেন ওয়া দিনের কাপড় লাগিয়েছিলাম আলমিন আল্লাহ তালা এখানে কি বলছে বলছে হে নবীশ ইসলাম হ্যাঁ যারা মক্ার কাফের যখন আমাদের নবী ইসলাম প্রচার করছিল তখন ওই মক্ার কাফের যারা হিংসা করতো বড় বড় কাফেরগুলো হিংসা করতো তো তারা কি করত তারা বদ নজরে বিখ্যাত ছিল বদনজর লাগে বিখ্যাত ছিল তাই তারা চেষ্টা করতো যে আমাদের নবীকে বদনজর লাগিয়ে তিনাকে বিছানায় ফেলে দিবে আল্লাহ এখানে বলছেন আল্লাহ নিজে বলছেন হে নবী কাফেররা কি ওরা চাইতো যাতে তোমাকে বদনজর লাগিয়ে বিছানায় ফেলে দেয় কিন্তু এবং এবং তো আল্লাহ তালা যদি কাউকে বাঁচায় কেউ তাকে মারতে পারে না কেউ মারতে পারবে না ঠিক আছে তো আল্লাহ তালা শিখি এখানে আল্লাহ তালা পর্যন্ত বলছেন যে বদনজর বলে কিছু জিনিস আছে বদনজর হক ঠিক আছে এটা যেমন হাদিস থেকে প্রমাণিত হয়েছে সুরা কলমের লাস্টের থেকেও প্রমাণিত হয়েছে যে বদনজর হক বদনজর অবশ্যই লাগে এবং বদনজর দিয়ে যে কোনো মানুষের যে কোনো জিনিস ধ্বংস করা যায় তার ধন সম্পদ তার যান মাল সব ধ্বংস করা যায় তাদের স্বামী স্ত্রীতে ঝগড়া লাগানো যায় বদনজর লাগিয়ে সব কিছু করা যায় তো এই জন্য আর এখন মানুষ সব সবই খারাপ বুঝলেন তো অধিকাংশ মানুষ কেউ কারো ভালো চায় না সব ক্ষতি চায় ক্ষতি চায় অর্থাৎ আর ক্ষতি চাওয়া মানে হিংসা আর হিংসা করে যদি আপনার ক্ষতি চায় তাহলে সেটা হয়ে যায় এর জন্য আমাদের কী করতে হবে বদনজর থেকে বাঁচার সবসময় তববির করতে হবে আমাদের বলছে যদি কোনো ব্যক্তি সকালবেলা তেত্তি কুল হৌদুল কুল ফালাক নাচ আর কলহ আহাদ তিনবার তিনবার করে সারাদিন তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না তেমনইভাবে আপনি যদি মাগরিবেন নামাজের পর এটা তিনবার পরেন সারা রাত আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না তেমনইভাবে আপনি যদি পড়েন আহজুবি কালী মেদ আহুজুবি কালী মেদুল মা খালাক আপনি তিনবার করেন সকালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ আপনি কোনো ক্ষতি করতে পারবে না কেউ বদনজর লাগাতে পারবে না লাগালে লাগবে না যদি কেউ জাদু করে জাদু লাগবে না হ্যাঁ তেমনইভাবে সন্ধ্যা সময় পড়বেন মাগরিবের পর তো সারা রাত কেউ ক্ষতি করতে পারবে না তেমনই বিসমিল্লাহ হিলাদিলা দুরু মাসমিস আরুদি আলা হাফিস আলিম এটা যদি সকালে কেউ পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে কেউ বদনজর লাগাতে পারবে না জাদু করলে জাদু লাগবে না কোনো ক্ষতি তার হবে না কেউ কোনো পৃথিবীর কোনো সৃষ্টি বস্তু তার কোনো ক্ষতি করতে পারবে না চুল পরিমাণ বুঝতে পারছেন তো তো আমাদের নবীলাম এই সমস্ত পদ্ধতিও বাতিলিয়ে দিয়েছেন এগুলো আমাদেরকে আমল করতে হবে সকাল বিকালে আমাদেরকে আমল করতে হবে এই বদনজর থেকে বাঁচার জন্য ঠিক আছে আর বদনজর কিন্তু বাচ্চা ছেলেদের খুব লাগে একটু দেখতে ফুটফুটে হলে একটু ফুটফুটে বাচ্চা হলে তার খুব বদনজর লেগে যায় ঠিক আছে সে বদনজর এমন নয় অন্য কারো লাগবে নিজের মায়ের নিজের বাপের লাগে দেখতে সুন্দর হয়ে যায় মনে মনে যদি করে দেখ আমার ছেলেটা কত সুন্দর হয়েছে এই কথাটা বললে নজর লেগে যাবে কি বলতে হবে মাশাল্লাহ আমার বাচ্চাটা খুব সুন্দর মাশাল্লাহ বলতে হবে যদি মাশাল্লাহ বলেন তাহলে কখনো বদনজর লাগবে না অথবা আলহামদুলিল্লাহ আমার ছেলেটা কত সুন্দর মানে প্রতিটা কথার আগে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তাহলে ওইটা কোনোদিন বদনতে লাগবে না মাসাল্লাহ আমার জমিতে কত ধান হয়েছে আর যদি বলেন বাহ আমার জমিতে খুব ধান হয়েছে তাহলে নজর লেগে যাবে আপনা নজর লেগে যাবে ঠিক আছে তো আমরা কেউ কারো ক্ষতি করার চেষ্টা না ঠিক আছে আমরা কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবে না মনে রাখবেন আমার মাথার উপর আল্লাহ আছে আপনি যদি হাদিসের মধ্যে এসেছে যদি কেউ কারো ক্ষতি করে আল্লাহ তার ক্ষতি করবেন যদি কেউ কারো ক্ষতি করে আল্লাহ কার ক্ষতি করবেন আমরা যদি কারো ক্ষতি করার নিয়তের বদনজর দেই তাহলে আল্লাহ আমাদের ক্ষতি করবে আমরা আমরা রেহাই রেহাই পাবো না যে আমরা ক্ষতি করব অন্য দিনের আর আমরা ভালো থাকবে কখনো না তার উল্টো দেখেন উল্টো আমি যদি হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি তার মুসলমান ভাইয়ের জন্য তার অগুচারে দোয়া করে মানুষের অনেক দূর আছে বা এখানে নাই আমি তার জন্য দোয়া করছি আল্লাহ উমুখকে ভালো রেখো তো হাদিসে এসেছে তাকে ভালো আল্লাহ রাখবেন কি রাখবেন সেটা আল্লাহ জানে কিন্তু তোমার ভালো আল্লাহ আগে করবে আল্লাহ তোমার ভালোটা আগে করবে তারপর ওর হইতে পারে ভালো না হইতে পারে ভাবে আমি যদি কারো জন্য বলি আল্লাহ ওকে ধ্বংস করে দাও ওকে এই করে দাও সেই করে দাও ও ধ্বংস হবে কি হবে জানি না আগে আল্লাহ আমাকে ধ্বংস করে দেবে এর জন্য কোনো দিন আমরা কারো ক্ষতি চাব না যদি নিজের ভালো চায় তাহলে কারো কারো ক্ষতি চাবো না আর হাদিস আমাদের ইসলাম শিক্ষা হচ্ছে মানুষকে ক্ষমা করে দাও মানুষকে ক্ষমা করে দাও যত বেশি ক্ষমা করবে তত বেশি ভালো থাকবে আল্লাহ ভালো রাখবে আল্লাহ ভালো রাখবে ঠিক আছে আমরা কারো প্রতি আমরা কখনো প্রতিশোধ নেব না কোনোদিন প্রতিশোধ নেবো না কারো সঙ্গে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না ঠিক আছে হালাল খাবো হারাম খাবো না চুরি করবে না দাড়ি করবে না কাউকে ধোকা দিব না ঠিক আছে স্ত্রী স্বামীকে ভালোবাসবে স্বামী স্ত্রীকে ভালোবাসবে কিন্তু পরকিয়াতে জড়াবে না খবরদার পরকেতে যে জড়াবে যে নারী জড়াবে তার দুনিয়া ধ্বংস আখেরাতে ধ্বংস আর যদি পুরুষ জড়ায় পুরুষের দুনিয়া ধ্বংস আখড়ার ধ্বংস হ্যাঁ সংসার তো ধ্বংস হয়ে যাবে যদি কোনো পুরুষ কোনো নারীর পরকিয়া করে স্বামী জানতে পারে তাহলে ওই ওই পুরুষ কোনো দিন ওই নারী কিনে ঘর করবে কখনো করবে না কখনো করবে না লাখ মেয়ে তাড়িয়ে দিবে এত ওই মেয়েটা দুনিয়া ধ্বংস হয়ে গেলো তার সঙ্গে আখড়া তো ধ্বংস হয়ে যাবে তো এই সমস্ত কথাগুলো মাথায় রাখবো আমরা ঠিক আছে বন্ধুরা আর এখানে আমি আপনাদেরকে বললাম বদনজ সম্পর্কে চিকিৎসা পদ্ধতি বাতিল দিয়েছি তার সঙ্গে আরও কিছু কথা বলি সেটা হচ্ছে এই যদি কারো কঠিন কোনো রোগ হয় বিছানাগত হয়ে গেছে অনেকদিন চিকিৎসা করিয়েছে বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা করেছে রোগ ভালো হচ্ছে না ওর ডাক্তাররা জবাব দিয়েছে ডাক্তাররা জবাব দিচ্ছে যে ও আর ভালো হবে না ওকে নিয়ে নিয়ে যাও খাওয়াই দাও এটা ওটা খাওয়াই দাও যা খেতে চায় ও মরে যাবে তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন শেষবারের মতন কারণ আমি ওই রকম রুগী দেখি ওই রকম রুগী দেখি যাদের মানে ডাক্তার জবাব দিয়েছে একদম সমস্ত ডাক্তার জবাব দিয়েছে কারো কিছু রোগ ভালো হচ্ছে না তো ওই রুগী আমি দেখি যে কোনো রোগ হোক যে কোনো প্যারালাইসিস হোক হ্যাঁ শরীর এমন ইয়ে হয়ে গেছে সে বিছানায় শুয়ে আসে উঠতে পারে না খেতে পারে না মুখ দিয়ে খাবার যায় না স্যালাইন দিয়ে খাবার ঢোকায় ঠিক আছে এমন রুগী আমি ইনশাল্লাহ দুই দিন আমার কাছে ভালো গেছে দুই দিনে মাত্র হ্যাঁ কয়েক লাখ টাকা খরচ করছে আমার কাছে দুই দিনে ভালো হয়ে গেছে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে একেবারে আমার এলাকাতে আসেন আমার গ্রামে ঢুকেন ঢুকে যাকে জিজ্ঞাসা করবেন সত্য সত্য না মিথ্যে হ্যাঁ পরে বলে দিব আপনাকে তো এই বন্ধু আমি এখন এতটুকু রাখলাম আর আমার ফি আমি ফার্স্ট এই মানে ইমার্জেন্সি চিকিৎসা করি ইমার্জেন্সি যেগুলো একদম কোনো ডাক্তার ভালো করতে পারবে না আমার কাছে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে ভালো ভাই যদি তার হায়ার থাকে ওই রুগে যদি হায়ার থাকে আমার কাছে ভালো হয়ে যাবে আর যদি মৃত্যু থাকে মরে যাবে এই দুটোর একটা আমি যখন চিকিৎসা শুরু করবো দুটো হয় যদি তার হায়াত থাকে আমার কাছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর যদি হায়াত না থাকে মরে যাবে ওই রুগে ঠিক আছে আর হায়াত থাকলে ভালো ইনশাল্লাহ হবেই হবে আমার কাছে তো এই ব্যাপার বলতো প্যারালাইসিস আছে হাত হাত পাওয়া অপর হয়ে গেছে কিংবা মুখে কথা বন্ধ হয়ে গেছে কিংবা হঠাৎ পাগল হয়ে গেছে পাগল হওয়ার পর অনেক চিকিৎসা করছে ভালো হচ্ছে না কোথাও ভালো হচ্ছে না অথবা জিনের রুগী অনেক আলে মৌলী দেখিয়েছে ওজা দেখিয়েছে কবিরাজ দেখিছে জিন দূর করতে পারছে না জিন যাচ্ছে না শরীর ছেড়ে তা আমা আমি সে লাস্ট লাস্টে আমার কাছে আসতে পারেন ঠিক আছে আমি সে সবার শেষে বাস আর আমার কাছে হঠাৎ করে আসবেন না প্রথমে সমস্ত দেখাবেন যদি ভালো হয়ে যায় ভালো কথা সমস্ত ডাক্তার দেখাবেন যদি রোগ ভালো হয়ে যায় ভালো কথা তারপরে যত আরও যাকে দেখানোর দরকার তাকে দেখাবেন কোথাও ভালো হচ্ছে না লাস্টে আমার কাছে আসবেন ঠিক আছে বন্ধু লাস্টে আমার সাথে সম্পর্ক করবেন ঠিক আছে আমি আমার এই ইমো নম্বর দিয়ে দিয়েছি ইমো নম্বর আমার সাথে যোগাযোগ করবেন যদি এমন সমস্যা থাকে আর আমি অতি শীঘ্র দেশে যাব। আমি এখন সৌদি আরব তো দেশে যাওয়ার পর আমি আর আসবো না ইনশাল্লাহ দেশে থাকবো আপনাদের সেবা করব। হ্যাঁ বিভিন্ন রকমের চিকিৎসা তারপরে আপনার ব্যবসা বাণিজ্য আছে অনেকে ব্যবসা করবেন কিছু রাস্তা পাচ্ছে না কী করে আপনার সংসার চালাবেন কী করবেন কোনো কাজ নাই কর মানে হাতের মধ্যে তো আমার সাথে ব্যবসা করতে পারেন ঠিক আছে আমার কারণ অনেক বড় বড় ম্যানুফ্যাকচারিং সঙ্গে আমার সম্পর্ক আছে ঠিক আছে ওরা আমাকে বলছে স্যার আপনি আমাদের কাছ থেকে মাল নিয়ে নিয়ে অ্যাডভার্টাইজ করেন আপনার চ্যানেলে অ্যাডভার্টাইজ করেন তারপরে যদি কেউ আপনার কাছ থেকে মাল নিতে চায় আমাদের সাথে সম্পর্ক করেন আপনি আমাদের কাছ থেকে মাল নিয়ে ওদেরকে দেবেন ঠিক আছে তো এই সমস্ত অনেক অফার আমাকে দিয়েছে আমি বলছি ঠিক আছে আমি দেশে যাচ্ছি যাওয়ার পর আমি ইনশাল্লাহ আমি তা করবো তাতে সবাই উপকৃত হবে দেশে দেশ দেশ উপকৃত হবে সবাই উপকৃত হবে ঠিক আছে বন্ধু তো যাই হোক আমি এখন শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত